নিজের পায়ে দাঁড়াতে হবে, বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। বিয়ে করবি কি নিয়ে, তোর তো কিছুই নাই, বলে নাই কথাগুলো আপনাদেরকে। চাকরি বাকরি করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। শোনো, সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে, একটাই সংজ্ঞা, সূরা আলে ইমরানের মধ্যে আছে, প্রত্যেকটা নফস মারা যাবে এবং কেয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে। এখানে আল্লাহ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ওই দিন কেয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সফল।